हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज के আমি আপনাদের সাথে আমার আরেকটা লেখা শেয়ার করতে চাই, যেটার আমি নাম দিয়েছি স্বার্থপর। দেখতে থাকুন পুরোটা, আশা করছি সবার ভালো লাগবে। স্বার্থপর মানুষ কখন স্বার্থপর হয়ে ওঠে জানেন? কেউ কিন্তু ইচ্ছে করে কখনো হতে চায় না স্বার্থপর, কিন্তু যখন কোনো মানুষ তার জীবনে অনেকবার তার বিশ্বাসে আঘাত পায়, হয়তো তখনই সে হয়ে ওঠে। নিজের জীবনে মানুষ অনেক স্বপ্ন দেখে আর আশা রাখে সেগুলো পূর্ণ হওয়ার। অনেক মানুষের থেকে অনেক এক্সপেকটেশনস থাকে, কিন্তু যখন সেই মানুষ এটা জানতে পারে যে সবাই জীবনে এক জায়গায় গিয়ে শুধু নিজেরটাই বোঝে, তখন সেসব মানুষগুলো চায় একটু হলেও নিজের কথা ভাবতে, নিজে ভালো থাকতে। কারণ নিজে ভালো না থাকলে কি অন্যকে ভালো রাখা যায়? না, যায় না। কিন্তু স্বার্থপর এতটাও হওয়া উচিত না যেখানে অন্য মানুষের দুঃখ আপনার চোখেই না পড়ে, আর আপনার খুশি থাকাটা অন্যের দুঃখকে অগ্রাহ্য করে ফেলে। তাই খুশি থাকুন, আর অন্যকে ভালো না রাখতে পারেন অন্তত খারাপ রাখার চেষ্টা করবেন না। ধন্যবাদ, আশা করছি সবার ভালো লাগলো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আমাকে ইউটিউবে ইনস্টাগ্রামে ফলো করতে থাকুন, আর আপনাদের সবার সাথে আমার আবার দেখা হচ্ছে আমার নেক্সট পোস্টে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খুশি থাকুন।